নাঙ্গলকোট হেসাখালের কুরকুটা গ্রামে স্বেচ্ছাসেবক লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউপির 5 নং ওয়ার্ডের কুরকুটা গ্রামে মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সম্ভাব্য মেম্বার প্রার্থী জুয়েল, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত, যুবলীগের সদস্য জহির, সবুজ চৌধুরী, ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী আল আমিন প্রমুখ। তারা বলেন, স্বেচ্ছাসেবক লীগ হবে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে। শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল লোটাস কামালের হাতকে আরো শক্তিশালী করা হবে। আমি মোহাম্মদ ইউসুফ, 5 নং ওয়ার্ড কুরকুটা গ্রাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং কামাল লোটাস কামালকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, আমাদের নেতা কর্মী একত্র হয়ে আমরা স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে সুন্দরভাবে আমি মোহাম্মদ হানিফ, হেসাখাল ইউনিয়ন 5 নং ওয়ার্ডের যুবলীগ, ছাত্রলীগ এবং কি আওয়ামী লীগ যে নেতা কর্মীগুলো আসছে তাদেরকে আমার অভিনন্দন। আমাদের এই কমিটির জন্য সার্বিক সহযোগিতা নেতাগুলো করার জন্য তাদেরকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আল আমিন। আমি হেসাখাল ইউনিয়নের 5 নং ওয়ার্ডের কুরকুটার একজন বাসিন্দা। আমি ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী।